প্রজাতন্ত্র দিবসের দিনে ধুলিয়ান পৌরসভার সংহতি উদ্যান নামক গ্রিন সিটি পার্কের উদ্বোধন হলো। বিধায়ক, পৌর প্রশাসক, স্থানীয় তৃণমূল নেতা কর্মীরা উপস্থিত ছিলেন এদিন। সংহতি উদ্যান পৌরভোটের আগে ধুলিয়ান পৌরসভার উদ্যোগ, প্রজাতন্ত্র দিবসে এই সংহতি উদ্যানের উদ্বোধন করলেন শমশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম। উপস্থিত ছিলেন ধুলিয়ান পৌরসভার প্রশাসক মেহবুব আলম। ধুলিয়ানের সংহতি উদ্যান মোড়ে আয়োজিত অনুষ্ঠান ঘিরে স্থানীয় জনপ্রতিনিধি নেতা কর্মীরা ছিলেন উচ্ছ্বসিত। গ্রিন সিটি প্রকল্পের অধীনেই পার্কের উদ্বোধন নিয়ে কি বললেন তৃণমূল নেতৃত্ব? এই সংহতি উদ্যানটা 7 কোটি টাকা খরচ হয়েছে, পাশাপাশি আপনারা দেখবেন ঘোষপাড়াতে ওখানে আমরা বিশ্ব বাংলা একটা ছোট পার্ক করেছি, মিনি পার্ক, এবং হসপিটালের পশ্চিম পাড়ে সেখানে পুকুর জলাধার ছিল, সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সেখানেও গ্রিন সিটির একটা সুন্দর জায়গার কাজ চলছে। নগর উন্নয়ন দপ্তরের সহযোগিতায় আমরা ধুলিয়ান শহরের মানুষের জন্য একটা পার্ক, যার নাম দেওয়া হয়েছে সংহতি উদ্যান, সেই সংহতি উদ্যানের দ্বার উদ্ঘাটন হলো। আজকে আমরা ধুলিয়ানবাসীকে বা আমাদের এই শমশেরগঞ্জবাসীকে আমরা এই দেশের 73তম প্রজাতন্ত্র দিবসে সংহতি উদ্যান উপহার দিলাম, ভীষণভাবে উপকৃত হবে। আর আমরা মনে করি এই পার্কের ফলে ধুলিয়ানের শহরের মানুষের আয় বাড়বে, ব্যবসা বাড়বে, আর্থিক কর্মসংস্থান হবে। মাসুদ আলী রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।